আবারও টিভি পর্দায় আসছে রহিম রূপমান, একাব্বর বাদশাহ কিংবা ডালিম কুমারের গল্প। আশির দশকের লোক কাহিনী নির্ভর জনপ্রিয় এই চরিত্রগুলো নতুন করে দেখা মিলবে বাংলাদেশ টেলিভিশনের হীরামন ধারাবাহিকে। প্রথমবারের মতো বিটিভির নাটক হীরামন নির্মিত হচ্ছে সম্পূর্ণ 3D VFX ও ভিজুয়াল গ্রাফিক্স ব্যবহার করে। শাহজালাল সর্দার শিমুলের প্রযোজনায় বিটিভির ড্রামা স্টুডিওতে নতুন করে চলছে হীরামন নাটকের রূপমান এবং ডালিম কুমার গল্পের শুটিং।